হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক কুমার চ্যানেলে তোমাদের অনেক স্বাগত অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমিও খুবই ভালোবাসি তো ভালো তো একদমই থাকারই কথা না এত সময় শ্মশানে থাকার কথা কিন্তু জানি না কেন আমার মানে মরণটা হলো না তো যাই হোক না কেন তোমরা দেখে কিছুটা আইডিয়া করতে পারছো কি করেছি জানো তো বাজারে তো সবজির প্রচুর দাম লঙ্কা টমেটো এগুলো তো একদম কেনাই যাচ্ছে না আর অন্যান্য সবজিরও খুব দাম বাড়িতে এই নিয়ে খুব গন্ডগোল হচ্ছে কেননা অল্প সবজি রান্না করো অল্প সবজি রান্না করো এরকম তো শেষমেশ কী হলো জানো তো বাড়িতে একদমই সবজি ছিল না কি করবো সকালবেলা ভাবলাম যে আমাদের আমাদের তো চারিদিকটা তোমরা মাঠে ঘাটে মানে কতটা জল জমেছে তো তো সেই জলে কয়েকটা শাক হয়েছে তো ভেবেছিলাম একটা আইডিয়া চলে আসলো যে কয়েকটা শাক তুলে নিয়ে আসি তো শাক তুলতে গিয়ে কী বিপদেই না পড়লাম দেখো কয়ে সবে মুঠো শাক তুলেছি আর পিছন ঘুরে তাকিয়ে দেখি যে ফস ফস করে শব্দ হচ্ছে রে তাকিয়ে দেখি দুটো কেউটে সাপ একটা না দুটো বিষাক্ত সাপ তো সেই কেউটে সাপ জালে বেঁধেছে এবার আমি তো জানতাম না ওই সাপের নাম কেউটি সাপ আমি সাপ সম্বন্ধে ততটা চিনিও না তো কি করা যাবে আমি তো তবু দুটো সাপ দেখে যে কোনো দুটো সাপ দেখলে এমনি মানুষ স্বাভাবিক ভয় পাবে তো সেই আমিও ভয় পেয়েছি ভয় পেয়ে কী করবো হাওমা করে চিল্লি উঠেছে অজ্ঞান হয়ে গেছি ও লোকজন জড়ো হয়ে গেছে পাড়া সব লোক এক জায়গায় হয়ে গেছে সবাই বলছে কেউটে সাপ কেউটি সাপ আমার তো আরও বেশি ভয় লাগছে কি করব। তো সাপগুলো না সেইভাবে ফসফস করছে এখানে একটা না দুটো সাপ একদম জালে বেজেছে মারাত্মকভাবে ছাড়াতে পারছে না আর এদের এক বন্ধু ছিল সেও সেও তিন নাম্বার ছিল কিন্তু সে মাঝে মাঝে আসে আর চলে যায় কিন্তু সে এখনও পুরো পর্যন্ত এই ইয়েতে মানে জালে বাধা পড়েনি তো কী করা যাবে বড় বড়ছিলাম ওই আর কি করা যাবে তারপরে দেখো আমার কাছে তো তখন ক্যামেরা ছিল না ফোনও ছিল না ও ক্যামেরা করতে পারিনি তো বাইরে কিছুক্ষণ পরে সন্ধ্যা হয়ে তারপরে একটা ফোন নিয়ে গিয়ে তাড়াতাড়ি ভিডিওটা করে নিলাম আর আমি শুধু চোখের সামনে ভাব ভাসছে যে কি ঘটনা ঘটলো কি হয়ে যেত একটুর জন্য বেঁচে গেলাম কেন এমনটা হলো আর এরকম জায়গায় যে এমন কিছু থাকবে তা কখনোই ভাবিনি আর আশাও করিনি তো যাই হোক না কেন খুবই মারাত্মক বিষাক্ত সাপ পাড়ার সবাই ভয় পাচ্ছে সবাই দূরে সরে যাচ্ছে আমরা বন সবাই খবর দিয়েছে ওরা এসে সাপ ধরে নিয়ে যাবে আর হয়তো সাপগুলোকে মারবে না আর মারা উচিতও না সাপগুলো হয়তো ছেড়ে দেবে আবার বনে জঙ্গলে দূরে কোথাও নিয়ে গিয়ে আর সাপ থেকে বিষগুলো বের করে নেবে দেখো মাথা কেমন মানে সেই রাত্রে পড়ে বেঁধেছে আর এখন বাজে সকাল দশটা তো এই সময় মাথা কিভাবে তুলে তোমরা দেখতে পাচ্ছ মাথাটা কিভাবে বের করে ফনা তুলে আছে শুধু এখানে না এর মানে কি বলবো রাইট সাইডে এই যে এই যে রাইট সাইডে এই যে নড়ছে এখানেও একটা সাপ মানে মাথা গুজে আছে দুটো সাপ আছে এখানে একটা আছে লেফটে মাথা আর একটা লাইটে ওই দেখো ওখানে একটা মাথা আছে যেখানে আবার চাপা দিয়ে দিল কেননা সাপ হচ্ছে বারবার আর উঁকি ঝুঁকি মারছে সেই কারণে সেই কারণে ভয়তে দেখো এইবার দেখো এর মাথাটা দেখো এইদিকে রেখেছে দিকে ওর মাথাটা ওই দিকে বের করে রেখেছে তো কি করা যায় বলো বেশি কাছের থেকে তো ভিডিও করা যায় না একটু দূরের থেকে ভিডিও করেছি এখানে একটা মাথা ছিল তার মাথাটা চাপা পড়েছে আর এর মাথাটা বের করে দিয়েছে যাই হোক না কেন আমার এই ভয়ঙ্কর ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিয়ে দিও